নতুন করে ডেঙ্গু আক্রান্ত চব্বিশশো মানুষ নারী ও শিশুর সংখ্যায় বেশি মহামারীর পরিস্থিতি নয় জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে লোক দেখানো কর্মসূচি নয় বললেন ওবায়দুল কাদের দুই সিটি কর্পোরেশন পৌরসভার জন্য বিশেষ বরাদ্দ খুলনায় রেলওয়ে থানা হাজতে ধর্ষণের ঘটনায় তদন্ত শুরু ওসি উসমান এসআই নাজমুল প্রত্যাহার এখনো জমেনি কোরবানির পশুর হাট দু দিনের মধ্যে বিক্রি বাড়বে আসা ব্যাপারীদেরছিলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছেই না স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন দুই হাজার চারশো আঠাশ জন সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আট হাজার সাতশো সাত জন ঢাকায় ভর্তি পাঁচ হাজার তিনশো জন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে নারী ও শিশু সংখ্যায় বেশি তবে পরিস্থিতিকে মহামারী বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুর কারণে যন্ত্রণাক্লিষ্ট সাড়ে চার বছরের নাফিজা মুখদে জেনারেল হাসপাতালের বিছানায় কাটছে তার দিনরাত্রি নানা নানির স্নেহের পরশেও থামছে না কান্না নাফিজার মাও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে আর নাতনি দুজনকে নিয়েই উৎকণ্ঠায় তারা আমার নাতি আজকে চার পাঁচ দিন উপরে আবার মেয়ে মা মেয়ে একসাথে দুজনে অসুস্থ জান্নাত সাত দিন আগে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে ভর্তি হতে হয়েছে হাসপাতালে জ্বর উঠে তারপরে আবার কমে যায় আবার জ্বর উঠে কালকে দেখাইছি দেখার পর রিপোর্ট অনেক খারাপ হয়েছে ডাক্তার বলছে জ্বরে ভর্তি করেন না করে যার উপায় নেই এরকম আরও অসংখ্য শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কাটাচ্ছে হাসপাতালের বিছানায় কালকে একটা বাজে ভর্তি হয়েছে আমি আর কি এ পর্যন্ত আসি সেলাইন দিছে পুরুষ মহিলা কিংবা শিশু ওয়ার্ড কোথাও এতটুকু জায়গা খালি নেই শয্যা সংকটে অনেকেই অবস্থান নিয়েছেন ফ্লোরে বেশি হয়ে গেছে রোগী সেজন্য একটু সমস্যা হইতেছে বাচ্চা রাখার মানুষ নাই বাসায়

টিকিট এক জমা দিতে পারি নি এগারোটা বাজলে সব সমাদাল শেষে জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ কথা বলছেন বিশেষজ্ঞরা ডেঙ্গুর জটিলতাগুলো আগে চার পাঁচ দিন পরে দেখা দিত এখন কিন্তু প্রথম দিন থেকেও দেখা দিচ্ছে সেই কারণে এখন জ্বর হলেই প্রত্যেকের সাথে সাথে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এদিকে মুগ্ধ জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগ বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান পরিস্থিতি স্বাভাবিক নয় আবার মহামারীও বলা যাবে না বলবো আমরা যে এখানে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এক জানুয়ারি থেকে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বত্রিশ হাজার চিকিৎসা নিয়ে ফিরে গেছেন তেইশ হাজার জন এখনো হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আট হাজার জন ঢাকায় ভর্তি পাঁচ হাজার জন স্মৃতিমণ্ডল দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা জ্বরে করছেন রোগীরা তবে ঝুঁকি কম হলে পরীক্ষার পর বাসায় রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের এদিকে ডেঙ্গু প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিনিধিদের সহায়তা আফসানা নীলা পৌঁছ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আশি জন ডেঙ্গু রোগী হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করে এমপি ফজলে হোসেন বাদশাহ রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার সহায়তার কথা জানান সিরাজগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা রোগীর চাপ বেশি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ওষুধ বা অন্যান্য কিছু সংকট না হলেও বেড কম বলে জানান রোগী স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জন চিকিৎসা নিচ্ছেন ও জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিসে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে মারাত্মক না হলেও শঙ্কা নিয়ে আসা মানুষের প্রচন্ড ভিড় এবং দীর্ঘ লাইন হাসপাতালে আপনার জ্বর হলেই আপনি আসবেন এবং জ্বর হলে আপনার পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা পর্যাপ্ত ব্যবস্থা আমাদের আছে আতঙ্কগ্রস্ত হবেন না মানিকগঞ্জে জেলার সাতটি উপজেলার সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট না থাকায় রোগ শনাক্ত করা যাচ্ছে না ফলে পঁয়ষট্টি ইউনিয়নের শত শত মানুষ জেলা হাসপাতাল এবং কর্নেল মালিক সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে ভিড় করছে টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তেষট্টি জন এদিকে জেলার বিভিন্ন হাসপাতালে আশি জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়েছে সরকারি হাসপাতালগুলোতে রয়েছে ডেঙ্গু পরীক্ষার কিটের সংকট ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে বেশি করে পানি পান করার পরামর্শ চিকিৎসকদের ডেঙ্গু প্রতিরোধে লোক দেখানো পালন না করতে সিটি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বাদুল কাদের রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন দায় সারা গোছের কীটনাশক ছিটানোর দরকার নেই দু চার দিনের মধ্যেই এডিস মশা নির্মূলের কার্যকর কীটনাশক এনে ব্যবহার করা হবে বলেও জানান তিনি বাড়িঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ মানুষের সহায়তা চেয়েছেন তিনি মাহমুদ হাসানের রিপোর্ট রাজধানীর মিরপুরে মাজার রোডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন স্থান চিহ্নিত করে পরিষ্কার করার আহ্বান জানান ওবাইদুল কাদের ডেঙ্গু প্রতিরোধে লোক দেখানো কর্মসূচি পালন না করারও আহ্বান জানান তিনি যেই ঔষধে হবে মানুষsatz সেই ঔষদ্ধা লোক দেখানো কর্মসূচি জনগণকে দু চার দিনের মধ্যে ঢাকা সিটির জন্য মশা মারার কার্যকর কীটনাশক আসবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিনের মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এডিস নির্মূল ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের মানুষের মশক শক্তিশালী সমন্বিত সব এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইনশাল্লাহ আন্না সফল হব মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনকে পনেরো কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিবালয়ের সংবাদ সম্মেলনে ঘোষণা দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ঢাকার বাইরে অন্য সিটি কর্পোরেশনের জন্য মোট আট কোটি টাকা হয়েছে বলেও জানান তিনি এছাড়া সারা দেশের পৌরসভাগুলোর জন্য আরো ত্রিশ কোটি টাকা বরাদ্দ দেওয়ার মশা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন মন্ত্রী খুলনায় পুলিশ হেফাজতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জিআরপি থানার ওসি ওসমান গুনি পাঠান ও এস আই নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে তিন সদস্যের শেখ খুলনা প্রতিনিধি সমর রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওসি ওসমানগনি পাঠান ও এস আই নাজবুল হককে পাকশি রেলওয়ে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় জিআরপি থানায় ধর্ষণের ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান এএসপি ফিরুজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন গত শুক্রবার ওই গৃহবধূ যশোর থেকে খুলনায় আসছিলেন পথে ফুলতলা থেকে মোবাইল চোর সন্দেহে তাকে আটক করে জিআরপি পুলিশ পরে তাকে খুলনা জিআরপি থানায় সারা রাত আটকে রাখে শনিবার পাঁচ পিস ফেন সিডিল দিয়ে মাদক মামলায় আদালতে পাঠানো হয় গৃহবধূর জানায় আদালতে বিচারকের সামনে ওই গৃহবধূ জানান জিআরপি থানায় আটক রেখে ওসি উসমানগনি পুলিশ কর্মকর্তা নাজমুল ও গৌতম কুমার এবং কনস্টেবল মিজান ও হারুন তাকে ধর্ষণ করে আমাদের জানের কোনো নিরাপত্তা নেই আমরা আমরা মেলা হুমকির ভিতরে আছি এখন আমরা এটা সুস্থ বিচার চাই আমরা তো নারী নির্যাতন মামলা করিনি এটা এখন আমরা করতে চাই সোমবার সকালে আদালতের নির্দেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয় বাগাই ডিএনএ ল্যাবে পাঠাই তারপরে ধরেন ওই ওরা ওটা পূর্ণাঙ্গ করে না যখন আসামি ধরা পড়ে আসামির আবার স্যাম্পল পাঠানো হয় দুতো মিলে গেলে তখন রাপুননাগুরু প্রতিবাদ। এদিকে পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করায় সন্তোষ প্রকাশ করেছেন নাগরিক নেতারা। যেমন অপরাধী হয় সেই অপরাধীর মতন করে তাদেরকে গ্রেফতার করা হোক এবং তাদেরকে এখন সাসপেন্ড করা হোক এবং তাদেরকে আইনে আওতায় নিয়ে এসে তাদের বিচার হোক এবং দ্রুত বিচার হোক। অন্যান্য যারা অভিযুক্ত তাদেরও ক্লোজ করা উচিত এবং সঠিক তদন্ত করে প্রকৃত প্রতিবেদন যাতে পুলিশের পক্ষ থেকে উপস্থাপন করাই সেই ব্যাপারে আমরা পুলিশের উদ্ধতন কর্মকর্তার কাছে দাবি জানাচ্ছি অপরাধীদের বিচার দাবিতে নগরীতে মানববন্ধন হয়েছে সমর ইসলাম একুশে টেলিভিশন আজ থেকে শুরু হয়েছে দুই সিটি কর্পোরেশনের অস্থায়ী পশুর হাট দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু আনা হয়েছে রাজধানীর প্রতিটি হাটে পর্যাপ্ত পশু থাকলেও এখনো জমে ওঠেনি হাট দু একদিনের মধ্যেই জমজমাট হবে বলে আশা প্রকাশ করেছেন বিক্রেতারা রাসেল খানের রিপোর্ট করা ইদুল আজহা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাহারি রং আর বিভিন্ন নামের পশুতে ছেয়ে গেছে রাজধানীর অস্থায়ী একুশটি পশুর হাট হাটে এখনো প্রবেশ করছে পশু বোঝাইকৃত ট্রাক আজ প্রথম দিন স্বাভাবিক কারণে জমে উঠেনি কুরবানির পশুর হাট পর্যাপ্ত পশু থাকলেও ব্যাপারীরা তুলনামূলকভাবে দাম বেশি হাঁকাচ্ছেন বলে দাবি ক্রেতাদের তবে এখনই কেনার জন্য নয় বাজার যাচাই করতে হাটে আসছেন ক্রেতারা সাধ্য আছেন আমি গরু দেখতে আসছি চিনতে আসছি নানান জায়গা থেকে গরু আসে পছন্দ মতো নেওয়া যায় এদিকে খুব বেশি বেচা কেনা এখনো হচ্ছে না বলে জানান বিক্রেতারা শেষ দিকে এসে ভালো দাম পাওয়ার পাশাপাশি বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের দাম বলছে প্রায় আমি পাঁচ লাখ টাকার দাম চাইছি আইন শৃঙ্খলা বাহিনী রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা দু বাইশ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে জাতীয় প্রেস ক্লাবের বঙ্গমাতা নেসা মুজিবের উননব্বইতম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় অংশ নেন হাসান মাহমুদ বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন দেশের নির্বাচন অবশ্যই হবে তবে সেজন্য বিএনপিকে কে সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ডেঙ্গু আক্রান্তদের পাশে না দাঁড়িয়ে আগাম নির্বাচন চাওয়ায় বিএনপির কঠোর সমালোচনা করেন মন্ত্রী ডেঙ্গু মোকাবেলায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে জাতীয় প্রেস ক্লাবে খালদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় আমির খসরু বলেন দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মহামারী আকার ধারণ করছে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলেও অভিযোগ করেন স্থায়ী কমিটির এই সদস্য মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেন তিনি দেশ চলছে না এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড সৌজন্যে পর্যটন সুন্দরবন ভ্রমণের অন্যতম করিডর দক্ষিণের জেলা সাতক্ষীরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের দর্শনার্থী বাড়লেও সাতক্ষীরায় পর্যটন অবকাঠামো গড়ে ওঠেনি পর্যাপ্ত নিরাপত্তা নেই আছে আবাসিক সমস্যাও রাজধানী স্বদেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ ততটা ভালো নয় প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্য রক্ষা করে এখনও পর্যটন শিল্পের বিকাশ চান ভ্রমণপ্রীপাসমানুষ আর ব্যবসা বাণিজ্যের খবর যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর শান্তিনগর সিদ্ধেশ্বরী শান্তিবাগ মৌচাক ও তার আশপাশের মশা নিধন অভিযান চালানো হয়েছে যমুনা যমুনা ব্যাংক ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান চেয়ারম্যান ও নির্বাহী কমিটির আলহাজ নূর মোহাম্মদ কর্মসূচি উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকার বিভিন্ন শাখার শাখা প্রধানরা আর এরই সাথে শেষ করছি রাত নয়টার একুশের সংবাদ যাবার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শুনামগুলো একবার নতুন করে ডেঙ্গু আক্রান্ত চব্বিশশো মানুষ নারী ও শিশুর সংখ্যায় বেশি মহামারীর পরিস্থিতি নয় জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে লোক দেখানো কর্মসূচি নয় বললেন ওয়াদুল কাদের দুই সিটি কর্পোরেশন পৌরসভার জন্য বিশেষ বরাদ্দ খুলনায় রেলওয়ে থানা হাজতে ধর্ষণের ঘটনায় তদন্ত শুরু ওসি ওসমান এস আই প্রত্যাহার রাজধানীতে এখনো জমেনি কোরবানির পশুর হাট দু এক দিনের মধ্যেই বিক্রি বাড়বে আশা ব্যাপারী সর্বশেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু আর ভিজিট করুন একুশে ডাস টিভি ডট কম ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরে সংবাদ রাত এগারোটায় দেখা মান চলিল একুশের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে